ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পেল জিম্বাবুয়ের বিরুদ্ধে সম্ভবত বিশ্রাম পাচ্ছে না বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে প্রাক্তন অধিনায়ককে ফর্মে ফেরাতে কার্যত মরিয়া জাতীয় নির্বাচকেরা, সে কারণেই বিরাটকে পাঠানো হতে পারে জিম্বাবুয়ে সফরে, এমনটাই খবর বিসিসিআইয়ের সূত্রে। বোর্ড সূত্রে জানা গেছে, 2 বছর পর জিম্বাবুয়েতে ওয়ান ডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। আগামী আগস্ট মাসে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে ভারত। আগস্টের 18, 20 এবং 22 তারিখে 3টে ওয়ান ডে ম্যাচ ভারত খেলবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। খুব সম্ভবত কেএল রাহুল টিমকে নেতৃত্ব দেবেন। সদ্যই চোট সারিয়ে দলে ফিরেছেন রাহুল, বুধবারই ফিটনেস টেস্ট পাশ করেছেন তিনি।